আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জব সার্কুলার বিধি। আজ আমি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করব। bstft.gov.bd এটা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে নোটিশ বোর্ডে আসলে প্রথমে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা এই পেজটাতে আসবেন। এখানে এই সেভ বাটনে ক্লিক করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য পুরো সার্কুলারটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য জব সার্কুলার বিডি লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন, তাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। তো চলুন শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, www.bstft.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট নিম্নোক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী সহকারী পরিচালক 22,000 থেকে 53,060, পদসংখ্যা 1টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান, বাণিজ্য, কলা বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, সহকারী প্রোগ্রামার 22,000 থেকে 53,060, পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার বিভাগ বিজ্ঞান ও প্রকৌশল বা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিংয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষ, কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590, পদসংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার অপারেটরের স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, হিসাবরক্ষক 10,200 থেকে 24,680, পদসংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 4 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় বিশেষ অভিজ্ঞতা প্রাপ্ত, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি বা টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। নিম্নবর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীর বয়সসীমা 1/4/2021 তারিখে, সাধারণ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর, শুধু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, তবে ক্রমিক রং 3 বর্ণিত কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড ICT শীর্ষক সমাপ্ত প্রকল্পে শেষ পর্যন্ত কর্মরত ছিল এমন কর্মচারীদের বয়স শিথিল করণ বিধিমালা 2005-এর বিধি 4-1 অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য, এক্ষেত্রে প্রার্থীর বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ bstft.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 6/4/2021 সকাল 9টা, আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 26/4/2021 বিকাল 5টা। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1-2 বর্ণিত পদের জন্য 500 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 60 টাকা সহ মোট 560 টাকা এবং ক্রমিক নং 3 থেকে 5-এ বর্ণিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা আবেদনপত্র সাবমিটের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
তো এই ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যা এতক্ষণ আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।